হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি কীভাবে তো ভালো আছি সুস্থ তো আছি কিন্তু আমার মনটা দুদিন ধরে ভালো নেই কেন কী কারণে কী হয়েছে আমার সাথে কী করা মানে কী করে ফেলেছি আমি সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো বলেই আমি ব্লগটা বানাচ্ছি তো তোমরা তোমাদেরকে আমি প্লিজ প্লিজ অনুরোধ করব সবাইকে তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কেউ বুঝতে পারবে না কি বলেছি আমি তো তোমাদেরকে বলবো সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো মাঝখান থেকে দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না কি হয়েছে আমার সাথে কি করে ফেলেছি আমি তো যাই হোক চলো ভিডিওটা স্টার্ট করছি প্রথমে তোমাদেরকে আমি একটু বলি সেটা হচ্ছে আমরা তো ইউটিউবার মানে যারা আমরা ইউটিউবাররা আছি তাদের কাছে কি তো একটা ছোট্ট এতটুকু ভিডিও না মানে অনেকটা তো যাই হোক আমি এমন কোনো বড় ইউটিউবার না আর মানে কিছুই না আমি কিছুই না ঠিক আছে কিন্তু তাও কী বলতো আমি চাইছি একটু একটু করে তো এগোতে চাইছি তো সেই জিনিসটা এগোতে গিয়ে যদি কখনো বাধা আসে না সেই জিনিসটা কি বলতো খুব খারাপ লাগে আর যখন যেটা আমি নিজে হাতে তৈরি করছি কি যখন শ্যুট করি না নিজেই শ্যুট করছি এখনও শ্যুট করছি আমি নিজেই শ্যুট করছি এবার যত ভিডিও মানে যে কটা ভিডিও আমি এডিট করেছি বা ভিডিওগুলো আমি বানিয়েছি নিজে নিজেই নিজেই বানিয়েছি নিজেই এডিট করেছি শুধু থামিলটা টাইটেলটা সেটাই আমার ব শুধু দিয়ে দেয় তো এডিটটা তারপর ভিডিও এডিটটা বা ভিডিও শ্যুটটা পুরোটাই আমি নিজে করি তো কী বলতো যেহেতু আমি নিজে ভিডিও করি এডিটটাও নিজে করি সেহেতু নিজে যেহেতু খাচ্ছি নিজে যেহেতু করছি না তো এই ভুলটা আমি করে ফেলেছি আমার নিজের থেকেই ভুলটা হয়ে গেছে তো এটা অনেকটা আমার এতটা খারাপ লেগেছে না যার জন্য আমি দুদিন ধরে ভিডিও বানাইনি আমি রোববার দিন তোমাদের একটা ভিডিও পোস্ট করেছিলাম তো সোমবার দিন একটা ভিডিও বানিয়েছিলাম তো সেই ভিডিওটা আমার বানানো হয়েছিলো এডিটও করা হয়ে গেছিলো এডিট করে যখন আমি সেভ করতে যাব তো আমি এই জিনিসটা জানতাম না এই জিনিসটা আমি জানলাম মঙ্গলবার দিনকে রাতে বেলাতেই তো এডিট তো করে ফেলেছিলাম সেভ করবো তো তখন আমি ভাবলাম আমার ফোনে হয়তো জায়গা হবে না সেই কারণে আমি গ্যালারিতে গেলাম আমার ফোনে গ্যালারিতে গিয়ে আমি যেই ভিডিওগুলোই আমি এডিট করেছিলাম সেই ভিডিওগুলোই আমি গ্যালারি থেকে ডিট করে দিয়েছি তো ডিট করে দেওয়ার পর দেখলাম আমি যেখানে ভিডিওটা সেভ করেছিলাম তো সেই ভিডিওটা আমার পুরোটাই উড়ে গেল তো ভাবতে পারবে না এতটা এতটা পরিমাণে কষ্ট লেগেছে না যেহেতু নিজের নিজেই বানিয়েছিলাম ভিডিওটা নিজেই এডিট করেছিলাম তারপর যখন সেভ করলাম সেভ করতে গেলাম এতটুকু এইটুখানি সেভ হয়েছিল ভিডিওটা পুরো ভিডিওটাই আমার উড়ে গেল তো আমি এই জিনিসটা জানতাম না যে যেগুলো সেভ না করা পর্যন্ত এডিট করা মানে গ্যালারিতে গিয়ে ডিট করা যায় না ডিট করলে সেভ জায়গা থেকে উড়ে যায় সেই জিনিসটা আমি জানতাম না তো এটাই আমার থেকে হয়ে গেছে তো কি বলো তো মানে খুব কষ্ট লেগেছে হয়ে গেছে রিকভারি করার চেষ্টাও করেছিলাম কিন্তু করতে পারিনি তো চেষ্টা এখনো করছি যদি পাই তাহলে যদি রিকভারি করতে পারি তাহলে তোমাদেরকে ভিডিওটা আমি দিতে পারবো যদি রিকভারি করতে না পারি তাহলে দিতে পারবো না কিবা তো আমি ফোনে সেরম একটা কিছু জানি না অতটা কিছু বুঝিও না যতটুকু জানি চলার মতো ততটুকু জানি এর বেশি কিছু খুব একটা বেশি কিছু জানি না তো আমি সেই কারণে অনেক ইউটিউবারের ইউটিউবার মানে ইউটিউবে গিয়ে সার্চ করলাম যে কীভাবে রিকভারি করা যায় তো ওরা যেটা দেখাচ্ছে না ওদের ফোনে যে যেই অ্যাপগুলো আসছে তো আমি আমার ফোনে খুলতে যাচ্ছি আমার ফোনে সেই অপশানগুলো আসছে না তো যাই হোক ওই অপশান আসছে না আমি একটা অপশান মানে তাও ইয়ে আর কি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে দেখলাম ডাউনলোড করলাম কিন্তু ওখান থেকে হচ্ছে না কোনোভাবেই হলো না তো এখনো পর্যন্ত আমি রিকভারি করতে পারিনি ভিডিওগুলো তো জানি না পারবো কি পারবো না তো এটাই তোমাদেরকে আজকে বলার ছিল খুব কষ্ট লেগেছে যখন ভিডিওটা উড়ে গেলো না খুব কষ্ট লেগেছে ভীষণ কষ্ট পেয়েছি কি বলবো তোমাদেরকে কি বলতো যারা আর কি ভিডিও বানা বানাই আমরা ইউটিউ ইউটিউবার যারা আমরা আছি তো তাদের কাছে একটা ছোটো ভিডিও না অনেকটা যারা করো বা যারা করছি আমরা তারাই জানি যে আমাদের ইউটিউবারের কাছে একটা ভিডিও মানে কতটা তো আমি ভিডিওটা একাই বানিয়েছিলাম তো তো যার জন্য আমার খুব কষ্ট লেগেছে যার জন্য আমি মঙ্গলবার দিন রাতে ভিডিওটা আমি পোস্ট করে দিতাম তো ভিডিওটা তো পোস্ট করতে পারলাম না বুধবার দিন কালকে কালকেও আমি কোনো ভিডিও বানাইনি এতটাই মানে মনটা খারাপ লাগছিল তো আমি ভেবেছিলাম বুধবার দিন সকালবেলা উঠেই তোমাদের সাথে আমি শেয়ার করবো এই কথাগুলো কিন্তু করতে পারিনি কারণ একটু সময়ও পাইনি আর তাছাড়াও কি মনের অবস্থাটাও ছিল না যে তোমাদের সাথে শেয়ার কথাগুলো আমি খুব খারাপ বৃহস্পতিবার আজকে ভেবেছিলাম তোমাদেরকে সকালবেলায় আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে কথাগুলো আজকেও কথাগুলো শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে সময় আমি পাইনি তো আমি এখন ভাবলাম এখন আমি একটু ফাঁকা আছি বলেই তোমাদের সাথে কথাগুলো আমি শেয়ার করছি তো এটাই আমার খারাপ লাগছে যেহেতু আমি নিজে বানিয়েছি তো নিজে খেটে বানিয়েছি এডিটটাও পুরোটা আমি করেছি ভিডিও শ্যুটও আমি করেছি সেই কারণেই খারাপ লাগছে তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো বড়োদের আশীর্বাদটা আমার মাথাতে রাখো প্লিজ তোমরা যারা আমার থেকে বড়রা আছো তো তাদেরকে আমি বলবো আমাকে একটু আশীর্বাদ করো যাতে আমি একটু মানে কী বলবো যাতে আমি একটু দাঁড়াতে পারি আমাকে সাপোর্ট করো তোমরা প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার আজকে আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও পাশে থাকা আইকনটাকে বাজিয়ে দিও আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও তোমাদেরকে তোমরা যারা আমার ছোটোরা আছো তাদেরকেও বলছি আর আমার যারা আমার থেকে যারা বড়োরা আছো তাদেরকেও বলছি প্লিজ 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 তোমরা আমাকে সাপোর্ট করো একটু সাপোর্ট করো তোমরা আমাকে তাহলে আমি নিশ্চয়ই দাঁড়াতে পারবো একটু একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো না কমেন্ট করো তোমরা আমাকে জানাও যে কি ভুল হচ্ছে আমার তাহলে কি বলতো আমি একটুখানি চেষ্টা করব যে ভুলগুলো রিকভারি করার চেষ্টা করব। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর আমাকে আমাকে কমেন্ট করো যে দিদি বা বোন বা যা মেয়ের মতনও তো হই আমি তো মেয়ের মতন ভেবেও আমাকে একটু কমেন্ট করো তোমরা যে আমার কি ভুল হচ্ছে তো আমি চেষ্টা করবো তো সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করবো সেই ভুলটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করো আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও লাইক করে দাও তো এটাই বলার ছিল আজকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এতটুকুই গুড নাইট